প্রসেনজিত আমরা জানি কঙ্কালীতলায় বিশেষ আয়োজন করা হয় আজকে পূজোর দিনে আমরা জানি সকাল থেকেই প্রচুর মানুষ এসেছিলেন কি ছবি এই মুহূর্তে প্রথমেই তোমাকে বলি যে দীপান্বিত অমাবস্যার কথা মাথায় এলে অর্থাৎ আজকের এই বিশেষ দিন কথা মাথায় এলে বীরভূমের কথা সবার কার্যত মাথায় আসে তার কারণটা কি বীরভূমে পাঁচ পাঁচটি সতীপীঠ পাশাপাশি তারাপীঠের মতো মন্দির সে কারণে প্রচুর মানুষ আসে এবং তার মধ্যে অন্যতম হলো এই কঙ্কালীতলা সতীপীঠ প্রথমে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পেলে বুঝতে পারবে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন লাইটের মাধ্যমে আজকে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে তার কারণ সকাল থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে প্রচুর মানুষ এসেছেন এবং যত বেলা গড়াবে তত প্রচুর আরও মানুষ আসবেন এবং রাত্রিবেলায় তুমি যেমনটা জানো যে একেবারে কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরের পাশেই রয়েছে কিন্তু একটি শ্মশান ফলে সেই শ্মশানেও কিন্তু রাত্রিবেলায় যারা সাধু সন্ত রয়েছেন তারা বিভিন্ন যজ্ঞ বিভিন্ন বিশেষ সে পূজা দিতে তারা কিন্তু উপস্থিত হন এবং কঙ্কালীতলার তোমাকে কথা বললে একদিকে যেমন মায়ের গর্ভগৃহের কথা বলতে হয় ঠিক তার পাশাপাশি মূলত যেটা বলতে হয় সেটা হয় কঙ্কালীতলা মায়ের এই কুণ্ড যেটা তুমি ইতিমধ্যেই আমি ক্যামেরা পার্সনকে একটু অনুরোধ করবো দেখানোর জন্য তুমি দেখলে বুঝতে পারবে এই কুণ্ড হলো মায়ের মূল এবং এইখানেই কিন্তু মায়ের কাকাল পড়েছিল এমনটাই কিন্তু কথিত রয়েছে সে কারণে কিন্তু এই কুণ্ডের জলকে এখানে শুদ্ধিকরণের জন্য ব্যবহার করা হয় মাথায় ছিটিয়ে গঙ্গার জলের মতন মানুষ নেয় এবং তারপরে সেখানে কিন্তু আজকের দিনে মাসে তুমি দেখতে পাচ্ছ মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে প্রণাম করে তারপরে মায়ের যে পূজা অর্চনা সেই পূজা অর্চনা করা হয় অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কঙ্কালীতলার বৈশিষ্ট্য বলে বিশেষ পুজো যেমন রয়েছে তার পাশাপাশি মানুষের মনে নানান ধারণা রয়েছে সে কারণেই কিন্তু প্রচুর মানুষ এখানে ছুটে আসেন এবং আজকেও এই দীপান্বিত অমাবস্যার দিন দুপুর থেকে যেমন অমাবস্যা পড়েছে ঠিক তেমনভাবেই অমাবস্যা পড়ার পরে কিন্তু যত রাত্রি হবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা